নমস্কার, স্বামী টক্স চ্যানেলে আপনাকে স্বাগত। 1908 সালের ঘটনা, নভেম্বর মাস, জগদ্ধাত্রী পুজোর দিন এক যুবক ভক্তকে শ্রীমা সারদা দেবী দীক্ষা দিয়ে কৃপা করলেন। দীক্ষার পরে সেই ভক্তকে তিনটি বিষয় সম্বন্ধে খুব সাবধানে চলতে বললেন। প্রথম, নদীর তীরে বাসস্থান। শ্রীমা সারদা দেবী বললেন, নদীর তীরে বাসস্থান সম্পর্কে সাবধান থাকতে হয়, তার কারণ কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়, সাপ। দেখলেই খুব সাবধান থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। আর তৃতীয়, সাধু। তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা আমরা জানি না, তাদের দেখলেই ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। মায়ের এই অমূল্য উপদেশ আশা করি আমরাও সারা জীবনের জন্য আমাদের হৃদয়েও গ্রথিত করে রাখব। ভাবি জীবনটি আমাদের সুন্দর হোক, শ্রীমা সারদা দেবীর কাছে এটুকুই প্রার্থনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।